নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি চিকেন তেহারি রেসিপি। চিকেন তেহারি আর চিকেন বিরিয়ানি দুটোই খেতে অপূর্ব লাগে, তবে চিকেন বিরিয়ানির থেকে তেহারিতে মশলা অনেক কম ব্যবহার করা হয়, তাই তেহারি রান্না অনেক বেশি লাইট হলেও স্বাদে কিন্তু দুর্দান্ত হয়, আর বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম, আপনারা চাইলে কড়াইতেও এই রান্নাটা করতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণে সর্ষের তেল। এই তেহারি রান্নায় কিন্তু সর্ষের তেলই ব্যবহার করা হয়, এটাই এই রান্নার বিশেষত্ব। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি 1 বড় এলাচ, 4টে ছোট এলাচ, কিছুটা পরিমাণে দালচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বের হওয়া শুরু হলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব 5-6 মিনিট। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখন সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা রসুন বাটা অ্যাড করার পরে আমি এটাকে আবারও 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকেও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো গুঁড়ো মশলা। ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করব, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দু 3 মিনিট মশলা কষাতে না কষাতেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব মুরগির মাংস। আমি 750 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর পিসগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে কেটেছি, কারণ এই চিকেন তেহারি রান্নায় চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব প্রায় 5 মিনিট। পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়তে নাড়তে চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে গরম জল। জলটা যেই ফুটতে শুরু করবে তখন এটাকে আমি আবারও ঢেকে দেব মিডিয়ামে করে ফ্লেমটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই 1/3 কাপ। টক দইটা এত দেরি করে অ্যাড করার একটাই কারণ, যদি আমরা টক দইটা মশলা কষানোর সময় অ্যাড করতাম তাহলে কিন্তু মাংসটা খুব বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত আর ছেড়ে ছেড়ে যেত। যেহেতু চিকেনের পিসগুলো আমরা একটু ছোটো ছোটো ব্যবহার করছি, সেই জন্য টক দইটা আমরা একটু দেরি করে ব্যবহার করব, যাতে ঝোলে বা গ্রেভিতে টক দইয়ের টেস্টটাও পাওয়া যায় কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ না হয়ে যায়। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দেব 1/4 টিস্পুন জৈত্রীর গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে জায়ফলের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7-8টা গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল খুব বেশি হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে এই গ্রেভিতে। তারপরে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আবারও এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। আরও 5 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেন তেহারির জন্য চিকেনটা প্রায় রেডি। দেখতেই পাচ্ছ তেলটা কেমন ওপর দিকে ভেসে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টা পরিমাণে পাতিলেবুর রস, প্রায় 1 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি 1 মিনিট মতো এটাকে
হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি ওভেনটাকে অফ করে দিলাম, কারণ চিকেন তেহারির জন্য আমাদের চিকেন রেডি হয়ে গেল। এবারে একটা বোলের মধ্যে আমি চিকেনগুলোকে তুলে নেব আর যতটা সম্ভব চিকেন থেকে যে তেল বেরিয়েছে সেই তেলটা হাঁড়ির মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করব। চিকেনের পিসগুলো তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে মশলা সহ চিকেনের তেলটা আমি হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছি। এবারে আবার ওভেনটাকে আমি অন করে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল, যেটা আমি ভালো করে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়ে ঝরঝরে করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি, প্রায় এটা 400 গ্রাম মতো। সবসময় চেষ্টা করতে হবে যে চিকেনের অর্ধেক পরিমাণে চাল নেওয়া। চাল অ্যাড করার পরে আমি হাই ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নিলাম, মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপের 4 কাপ জল এখানে দেওয়ার দরকার, কারণ 2 কাপ চাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণে। কিন্তু আমি এখানে 3 কাপ জল দেব আর 1 কাপ দেব দুধ। চিকেন তেহারির এটাই একটা বৈশিষ্ট্য, মোট 4 ভাগ জলের মধ্যে 1 ভাগ দুধ আর 3 ভাগ জল ব্যবহার করতে হবে। ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন জৈত্রীর গুঁড়ো আর জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাগুলো গোটা দিতে হবে, চিরে নেওয়া নয়। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া ওয়াটার। হাই ফ্লেমে আমি 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব, তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে দিচ্ছি আরও একবার। এবারে এটাকে আমি ঢেকে দেব ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি। তারপর আলতো হাতে চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপরে এর মধ্যে চিকেনের পিসগুলো অ্যাড করে দেব, যেটা আমি বাটিতে তুলে রেখেছিলাম। চিকেনের পিসগুলোকে হাঁড়ি বরাবর একটু স্প্রেড করে দেব, তারপর ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। আরও 5 মিনিট হয়ে গেছে, এবারে আলতো হাতে সব কিছুকে একটু মিক্স করে দিতে হবে। তারপর ওভেনটাকে অফ করে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দমে রেখে দেব 5 মিনিট। এই সময় কিন্তু ঢাকনার ছিদ্রটাকে কাগজ দিয়ে আটকে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সবার প্রিয় চিকেন তেহারি। যারা আপাতত ট্রাই করেছেন তারা তো জানেনই তেহারির স্বাদ কতটা টেস্টি হয়, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তাদের বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি চিকেন তেহারির স্বাদ আপনার মন জয় করে নেবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।